নমস্কাৰ। আজি পাঠদান কাৰ্যসূচীত আমি আৰম্ভ কৰিবলৈ ওলাইছোঁ এন আই অ' এছৰ অন্তৰ্গত ডি এল এড পাঠ্যক্ৰমৰ পেপাৰ 508ৰ ইউনিট নম্বৰ 16ৰ এটা টপিক টুলছ এণ্ড টেকনিকছ অফ ইভালুৱেশ্যন, মূল্যায়নৰ সঁজুলি আৰু কৌশলসমূহ। আজি আমি এক পাঠদানত আলোচনা কৰিম মূল্যায়ন কি, মূল্যায়নৰ অৰ্থনো কি, মূল্যায়নৰ দিশসমূহ কি কি, মূল্যায়নৰ তিনিটা দিশ আছে, এই তিনিটা দিশনো কি কি, মূল্যায়নৰ উদ্দেশ্যসমূহ কি কি, আৰু মূল্যায়নৰ সঁজুলি তথা কৌশলসমূহনো কি কি। সঁজুলি আৰু কৌশলসমূহ বুলি ক'লে ইয়াতে বিভিন্ন ধৰণৰ সঁজুলি আৰু কৌশল পোৱা যায়। চাওঁ হওক আমি কি কি মূল্যায়নৰ সঁজুলি তথা কৌশল মূল্যায়নৰ বাবে আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। প্ৰথম আহিছোঁ যে মূল্যায়ন মানে কি। মূল্যায়ন হ'ল ল'ৰা ছোৱালীৰ কি শিকিছে, শিক্ষাৰ্থীসকলে কি শিকিছে, সিহঁতে কিমান পাৰ্গত বিষয়টোত, সেইটো জানিবৰ কাৰণে আমি মূল্যায়ন কৰোঁ। ঠিক যেনেদৰে আমি কিছুমান বস্তুৰ, এটা বস্তুৰ ওজন কিমান সেইটো জনাৰ কাৰণে আমি দগা বল্লা ব্যৱহাৰ কৰোঁ, এটা বস্তুৰ দিক কিমান আমি সেইটোৰ কাৰণে দীঘলটো জোখোঁ। ঠিক তেনেদৰে মূল্যায়নো শিক্ষাৰ্থীসকলে বিষয়টোত কিমান পাৰ্গত, কিমান জানিছে, কিমান শিকিছে সেইটো জনাৰ কাৰণে আমি মূল্যায়ন কৰোঁ। উদাহৰণস্বৰূপে আমি ল'ৰা ছোৱালীবোৰে এটা বিষয়ত, এটা পাঠত কিখিনি শিকিছে সেইটো জনাৰ কাৰণে আমি পৰীক্ষা পাতোঁ বা আন বিভিন্ন ধৰণৰ সঁজুলিৰ সহায় লওঁ। সেইটোৱে হৈছে মূল্যায়ন। যে মূল্যায়ন হ'ল এনে এটা ব্যৱস্থা যিটো ব্যৱস্থাৰ দ্বাৰা শিক্ষাৰ্থীসকলৰ বৌদ্ধিক বিকাশ আৰু উন্নতিৰ বাহিৰেও মন, শৰীৰ আৰু মস্তিষ্কৰ বিভিন্ন গুণাগুণৰ জোখ ল'ব পাৰি। যি ব্যৱস্থাৰে শিক্ষাৰ্থীৰ সকলো ধৰণৰ গুণাগুণৰ জোখ লোৱা হয় তাকেই মূল্যায়ন বোলে। মূল্যায়ন হ'ল এনে এক প্ৰক্ৰিয়া যাৰ দ্বাৰা শিক্ষাৰ্থীৰ আচৰণৰ বাঞ্ছিত পৰিৱৰ্তন সাধন কৰি এখন বিদ্যালয়ে নিৰ্ধাৰণ কৰা লক্ষ্যত তেওঁলোকক উপনীত কৰোৱা। মূল্যায়ন প্ৰক্ৰিয়াৰ যোগেদি শিক্ষাৰ্থীৰ কৃতকাৰ্যতাৰ পৰিমাপ কৰিব পাৰি। যে শিক্ষাৰ্থীসকলে কিমান শিকিছে, বছৰটোতনো কি শিকিছে বা মাহটোতনো সিহঁতে কি শিকিছে, এটা পাঠ আমি পঢ়াইছোঁ, এটা লেচন আমি পঢ়াইছোঁ, সেই লেচনটো সিহঁতে কিমানখিনি শিকিব পাৰিছে, কিমানখিনি বুজিছে, সিহঁতৰ কনচেপ্ট কিমানখিনি ক্লিয়াৰ হৈছে সেইটো জনাৰ কাৰণে আমি পৰীক্ষা পাতোঁ বা আমি গ্ৰুপ ডিছকাশ্যন বা আদাৰ যিকোনো আমি মেথড ইউজ কৰোঁ যিবোৰৰ জৰিয়তে আমি সিহঁতৰ দক্ষতাটো জানিব পাৰোঁ, সিহঁতৰ পৰিমাপ কৰিব পাৰোঁ, মূল্যায়ন কৰিব পাৰোঁ। শিক্ষাৰ্থীৰ অকৃতকাৰ্যতাৰ কাৰণ জনাতো মূল্যায়ন প্ৰক্ৰিয়াই সহায় কৰাৰ লগতে নীতি আৰু কাৰ্যৰ সাম্ভাব্য পৰিৱৰ্তনৰ দিশটোলৈও আঙুলিয়াই দিয়ে। যে কোনো এটা শিক্ষণীয় বিষয়বস্তু ছাত্ৰ ছাত্ৰীসকললৈ আগবঢ়াওঁতে যি পদ্ধতি ব্যৱহাৰ কৰা হয় সি কিমান দূৰ ফলপ্ৰসূ হৈছে সেই কথাও মূল্যায়নৰ দ্বাৰা ঠাৱৰ কৰিব পাৰি। মূল্যায়নৰ দ্বাৰা ছাত্ৰ ছাত্ৰীসকলো উপকৃত হয়। তেওঁলোকে নিজৰ নিজৰ অগ্ৰগতি সম্পৰ্কে আভাস পায় আৰু আশানুৰূপ অগ্ৰগতি লাভ কৰাৰ বাবে সচেষ্ট হ'ব পাৰে। মূল্যায়নে শিক্ষাৰ্থীৰ সবল আৰু দুৰ্বল দিশবোৰ উনুকিয়াই দিয়ে। মূল্যায়নত বিভিন্ন ধৰণৰ পদ্ধতি ব্যৱহাৰ কৰা হয় যেনে নিয়মিত লিখিত পৰীক্ষা, মনোবিজ্ঞানসন্মত পৰীক্ষা, পঞ্জীভূত অভিলেখ আৰু আন আন অভিক্ষাসমূহ যেনে প্ৰশ্নাৱলী, নিৰীক্ষণ, দিনলিপি, কাহিনী সংক্ৰান্ত অভিক্ষা, সাক্ষাৎকাৰ প্ৰতিবেদন ইত্যাদি ইত্যাদি। যে মূল্যায়নৰ জৰিয়তে ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজেও গম পায়, যদি মূল্যায়নত আমি এটা পদ্ধতি ব্যৱহাৰ কৰিলোঁ যে পৰীক্ষা, যে তিনি মাহৰ মূৰত আমি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত এটা পৰীক্ষা অনুষ্ঠিত কৰিলোঁ যে তিনিটা লেচনৰ তিনিটা পাঠৰ প্ৰশ্ন কাটি পেপাৰত সংযোগ কৰি আমি পেপাৰ আকাৰে উলিয়াই সিহঁতক লিখিব দিলোঁ, ৰিটেন টেষ্ট, লিখিত পৰীক্ষা। আৰু সেইটো আমি চেক কৰি আমি গম পালোঁ যে কোনবোৰ পৰীক্ষাৰ্থীয়ে, কোনবোৰ শিক্ষাৰ্থীয়ে এইটোত বেছি ধাৰণাটো আয়ত্ত কৰিব পাৰিছে সেই তিনিটা পাঠৰ, আৰু কোনবোৰ শিক্ষাৰ্থীয়ে পৰা নাই। আমি যেনেকৈ গম পালোঁ এইবোৰ শিক্ষাৰ্থীয়ে যে ইমানখিনি জানিছে, এইবোৰ শিক্ষাৰ্থীয়ে 2% জানিছে, ঠিক তেনেদৰে শিক্ষাৰ্থীসকলেও নিজে গম পায় যে সিহঁতে কিমানখিনি পাঠটো আয়ত্ত কৰিব পাৰিছে বা সিহঁতে পৰা নাই, সেইটোও সিহঁতে মূল্যায়নৰ জৰিয়তে সম্ভৱ হয়। কাৰণ মূল্যায়নে শিক্ষাৰ্থীৰ দুয়োটা পজিটিভ, নিগেটিভ, সবল আৰু দুৰ্বল দুয়োটা দিশেই আঙুলিয়াই দিয়ে। মূল্যায়নৰ তিনিটা দিশ আছে,
যে মূল্যায়ন প্রক্রিয়ায় তিনিটা দিকের উপর গুরুত্ব আরোপ করে। এক নম্বরটি হল যে মূল্যায়ন প্রক্রিয়াত বিষয়বস্তুতক শিক্ষার্থীর উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। দুই নম্বর, মূল্যায়ন প্রক্রিয়াত শিশুর মানসিক প্রয়োজন, আগ্রহ, মনোভাব আদির উপর বিশেষভাবে মনোনিবেশ করা হয়। তিনি নম্বর, যে মূল্যায়ন প্রক্রিয়াত শিক্ষাদান কার্যতক শিক্ষা আহরণ প্রক্রিয়ায়হে অধিক প্রাধান্যতা লাভ করে। মূল্যায়ন প্রক্রিয়ার উদ্দেশ্য সমূহ, মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে। মূল্যায়ন আমি কিয় করব লাগে, আমি একটা শ্রেণীকোঠাত, এখন স্কুলত, এখন বিদ্যালয়ত আমি মূল্যায়ন ছাত্র ছাত্রীসকলের মাজত কিয় করব লাগে, সেইটো বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হয়েছে যে মূল্যায়নে শিক্ষার্থীসকলের বিভিন্ন দিকের বিকাশের ক্ষেত্র নির্দেশনা দিয়ার ব্যবস্থা করে। মূল্যায়নে দুর্বল আর সবল শিক্ষার্থীসকলক বাছি উলিয়ায়। ই শিক্ষার্থীর দুর্বল আর সবল দিকসমূহের চিনাক্তকরণ করে তার প্রতিকালের ব্যবস্থা করে। কোনবর শিক্ষার্থীসকল সেই ধারণাটা আয়ত্ত করবা নাই, সেই বিষয়টি আয়ত্ত করবা নাই আর কিহর কারণে পারা নাই, আমি সেইটার কারণে কি ব্যবস্থা, শিক্ষক শিক্ষার্থীসকলে কি ব্যবস্থা গ্রহণ করি, সেইটার কারণে মূল্যায়নে আমাক সহায় করে। মূল্যায়নে শিক্ষার পাঠ্যক্রমের সংশোধনের কারণে নির্দিষ্ট সূত্রের ব্যবস্থা করাত সহায় করে। ই ব্যক্তিসমূহের প্রয়োজন পূরণ করার বাবে অভিজ্ঞতা কিদরে ব্যবহার করব পারি তার সূত্র উদ্ভাবন করে। মূল্যায়নে শিক্ষার্থীসকলক অধিক জ্ঞান অর্জন আর উন্নতির বাবে অভিরোচিত করে। আমি শিক্ষক শিক্ষার্থীসকলে একটা পরীক্ষা পাতিল, ছাত্র ছাত্রীসকলের মাজত যিকোনো একটা 10 নম্বর হোক, 20 নম্বর হোক, 30 নম্বর হোক, যিকোনো ধরনের একটা পরীক্ষা আমি অনুষ্ঠিত করল আর তাতে সকলকে একে প্রশ্ন দিয়া যায়, সকলে একে উত্তর লিখিব বা উত্তরবিল অকমান সা সলনি হব আর সেইবর আমি চেক করে দেখিল যে এইবর শিক্ষার্থী বহুত বেশি নম্বর পাইছে। উদাহরণস্বরূপে যে 30-র ভিতর কিছু শিক্ষার্থী 29 পাইছে, কিছু শিক্ষার্থী 28 পাইছে, কিছু 20 পাইছে, কিছু 15 পাইছে বা কিছু কম পাইছে। যিবর শিক্ষার্থী কম পাইছে সেইবর শিক্ষার্থীক উপরে যিবর শিক্ষার্থী বেশি পাইছে 29-28 যাকে হায়েস্ট মার্কের ওসরা ওসরি পাইছে সেইবর শিক্ষার্থীর লগত তুলনা করে চাব দিও আর সেইবর শিক্ষার্থীর কিখিনি পারিছে কিখিনি পারা নাই সেইখানে যদি আমি শ্রেণীকোঠাত আলোচনা করো, তেতিয়াহলে যিবর শিক্ষার্থী দুর্বল, যিবর শিক্ষার্থী কম নম্বর পাইছে সেইবর শিক্ষার্থী বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীসকলের পৰা জ্ঞান অর্জন করব আর সেই শিক্ষার্থীসকলের দ্বারা অভিরোচিত হব। মূল্যায়নে শ্রেণীকোঠাত উপযুক্ত নির্দেশনা আর শিক্ষাদানের অভিজ্ঞতা সমূহ যোগান ধরার পিছত শিক্ষকের যোগ্যতা পরীক্ষা করার অরিহণা যোগায়। মূল্যায়নে শৈক্ষিক নির্দেশনার উন্নতি সাধন করে। মূল্যায়ন প্রসারিত হয়ে থাকা জ্ঞান আহরণত সামগ্রিক উন্নতিকরণের এক উল্লেখযোগ্য উপায়। মূল্যায়নে শিক্ষার্থীসকলের যোগ্যতা পরীক্ষা করাত সহায় করে। কেনেকে, যেতিয়া আমি দেখিম শিক্ষার্থীসকলের মূল্যায়ন করিলে যে এইবর শিক্ষার্থী কিয় কম নম্বর পাইছে, আমার পড়াত আমি যেটা পাঠদান করেছো সেইটা আমার ভুল হয়েছে নেকি, আমার পড়া কৌশলবর পদ্ধতিবর ভুল হয়েছে নেকি, সিহতে একসেপ্ট করব গ্রহণ করব পড়া নাই নেকি, নে আমার শিকাতে আমার যেটা সঁজুলি ব্যবহার করেছো দৃশ্যশ্রাব্য সঁজুলি সেইটা কিনা ভুল হয়েছে নেকি, সেইবর সিহতে সেইবরের জড়িয়ে কিয় জ্ঞান লাভ করবা নাই, নে আমি কিবা ভুল শিকাইছো, নে আমি ঠিকই শিকাইছো, নে আমি বেশি অতি বেশি শিকাব গেছো যার কারণে লড়াবিলাকে ধরে রাখব নাই, সিহতে আয়ত্ত করবা নাই, সেইটো আমি মূল্যায়নের জড়িয়ে গম পাও। মূল্যায়নের জড়িয়ে আমি শিক্ষক শিক্ষার্থীসকলে আমি ভালদরে শিকাইছো নে নাই সেইটো আমিও গম পোৱা যায়। এতিয়া আইছো মূল্যায়নের সঁজুলি আর কৌশলসমূহনো কি কি, যে শিক্ষার্থীসকলের শিক্ষা প্রক্রিয়াত আহরণ করা জ্ঞান আর শিক্ষকে শিক্ষাদান প্রক্রিয়াত ব্যবহার করা পদ্ধতি কৌশল আর্হি আদির বাস্তব ফলপ্রসূতার পরিমাপনের বাবে মূল্যায়ন প্রক্রিয়াত নানা ধরনের সঁজুলি আর কৌশল ব্যবহার করা হয়। শিক্ষার্থীসকলে কিমানখিনি জ্ঞান আয়ত্ত করেছে, শিক্ষকসকলে সঁজুলি বা কৌশলসমূহ কেনে ধরনের ব্যবহার করেছে, সেই ব্যবহারের কিবা ফলপ্রসূ হয়েছে নে নাই সেইবর আমি মূল্যায়নের জড়িয়ে গম পাও আর তার কারণে মূল্যায়ন করার কারণে আমাক বিভিন্ন ধরনের সঁজুলি বা কৌশলের আবশ্যক। তেনেকেবর সঁজুলি তথা কৌশল হল অভিক্ষা, প্রশ্নমালা, কুমুলেটিভ রেকর্ড, পর্যবেক্ষণ সূচী, নিরূপক কাঠি, চিহ্নাঙ্কন সূচী, সমাজমিতি কৌশল, প্রক্ষেপণ কৌশল, সাক্ষাৎকার। যে অভিক্ষা, অভিক্ষানো কি, মূল্যায়ন প্রক্রিয়ায় ব্যবহার করা বিভিন্ন সঁজুলির ভিতর অভিক্ষার গুরুত্ব
গুরুত্ব অধিক। অভিক্ষা আৰু পৰীক্ষা দুয়োটা প্ৰক্ৰিয়াৰ সহায়তে জীৱন প্ৰক্ৰিয়াৰ বিভিন্ন কাৰ্যৰ সফলতা বিফলতা কৃতকাৰ্যতা অকৃতকাৰ্যতা উন্নতি অনুন্নতি বাস্তৱতা অবাস্তৱতা ইত্যাদিৰ মাত্ৰা আৰু মূল্য সম্পৰ্কে জ্ঞান লাভ কৰাটো সম্ভৱ হয়। যে অভিক্ষাৰ দ্বাৰা কোনো ব্যক্তিৰ বুদ্ধি স্মৃতি মনোযোগ অভিরুচি শিক্ষণ ক্ষমতা ব্যক্তিত্বৰ সংকলন আদিৰ পৰিমাপন কৰাত সুবিধা হয়। বিভিন্ন ধৰণৰ অভিক্ষা যে ব্যক্তিত্ব অভিক্ষা বুদ্ধি অভিক্ষা ইত্যাদি বিভিন্ন ধৰণৰ যে এপটিটিউড টেষ্ট ইণ্টেলিজেণ্ট টেষ্ট পাৰ্চনেলিটি টেষ্ট এচিভমেণ্ট টেষ্ট ইত্যাদি কৃতিত্ব অভিক্ষা ইত্যাদি বিভিন্ন ধৰণৰ অভিক্ষাৰ জৰিয়তে আমি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ জ্ঞানৰ বিষয়ে দক্ষতাৰ বিষয়ে সিহঁতে কিমানখিনি জানিছে সেইটো বিষয়ে আমি মূল্যায়ন কৰিব পাৰোঁ। আন এক প্ৰকাৰৰ সঁজুলি হৈছে প্ৰশ্নমালা। মূল্যায়ন প্ৰক্ৰিয়াৰ ক্ষেত্ৰত প্ৰশ্নমালাৰ ভূমিকা অসীম। যে প্ৰণালীবদ্ধ নিৰ্বাচিত কিছুমান প্ৰশ্ন দিয়া থাকে প্ৰশ্নমালাত যিবোৰৰ সহায়ত এজন ব্যক্তিৰ মনোবৈজ্ঞানিক সামাজিক শৈক্ষিক পাৰিবাৰিক আদি দিশৰ তথ্য সংগ্ৰহৰ প্ৰচেষ্টা চলোৱা হয়। এনে তথ্য সংগ্ৰহৰ বেলিকা নিৰ্দিষ্ট অধ্যয়ন কৰিবলগীয়া সমস্যাটোৰ লগত জড়িত বিষয়ৰ লগত জড়িত কৰি প্ৰশ্নবোৰ নিৰ্বাচন কৰি প্ৰশ্নমালা আকাৰত প্ৰস্তুত কৰি লোৱা হয় আৰু প্ৰশ্নবোৰৰ সহায়ত সমস্যাটো অধ্যয়নকাৰীয়ে প্ৰয়োজনীয় তথ্য সংগ্ৰহ কৰি সেইবোৰৰ মূল্যায়নৰ মাজেৰে সমস্যা সমাধানৰ প্ৰচেষ্টা চলায়। প্ৰশ্নমালা হৈছে বহুত প্ৰশ্নৰ সংমিশ্ৰণ বহুত প্ৰশ্নৰ সমষ্টি সেইটো হৈছে প্ৰশ্নমালা। যে ছাত্ৰ ছাত্ৰীসকলে কিমানখিনি জানিছে কিমানখিনি জ্ঞান আহৰণ কৰিছে সিহঁতে কিমানখিনি ধাৰণা আয়ত্ত কৰিব পাৰিছে বিষয়বস্তুটো সিহঁতে ঠিকমতে গ্ৰহণ কৰিব পাৰিছেনে নাই সিহঁতৰ মনত সোমাইছেনে নাই সিহঁতে ভালদৰে আয়ত্ত কৰিব পাৰিছেনে নাই সেইবোৰ কথা আমি বিভিন্ন ধৰণৰ প্ৰশ্নৰ জৰিয়তে আমি সেইবোৰ কথাৰ মূল্যায়ন কৰিব পাৰোঁ সেইবোৰ কথাৰ জোখ ল'ব পাৰোঁ আৰু সেইটোৱে হৈছে প্ৰশ্নমালা বহু প্ৰশ্নৰ সংমিশ্ৰণ। আৰু প্ৰশ্নমালাৰ আকাৰত আমি এখন প্ৰশ্নকাৰ প্ৰস্তুত কৰি তুলিম আৰু সেইবোৰৰ জৰিয়তে আমি শিক্ষাৰ্থীসকলে কোনটো বিষয়ত পাৰ্গত কোনটো বিষয়ত অকণমান কম সেইটো আমি জানিব পাৰোঁ। সেইকাৰণে প্ৰশ্নমালাৰ মূল্যায়নত এক বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰে। কুমুলেটিভ ৰেকৰ্ড অসমীয়া টাৰ্মটো হৈছে একত্ৰিত বৃত্তান্ত। যে একত্ৰিত বৃত্তান্ত বা কুমুলেটিভ ৰেকৰ্ড মূল্যায়ন প্ৰক্ৰিয়াৰ এটা গুৰুত্বপূৰ্ণ অংশ। সাধাৰণতে বিভিন্ন প্ৰকাৰৰ কৌশলৰ ভিতৰত সাক্ষাৎকাৰ প্ৰক্ৰিয়াও এটা বিশেষ কৌশল। সাক্ষাৎকাৰ প্ৰক্ৰিয়াত এজন বা কেইবাজনো শিক্ষক বিশেষজ্ঞই একেলগে বহি সাক্ষাৎ প্ৰদানকাৰীৰ বিভিন্ন দিশৰ জ্ঞানৰ মূল্যায়ন কৰে আৰু সেইমতে প্ৰশ্নসমূহ উত্থাপন কৰা অনুক্ৰিয়াসমূহ একোখন বিশেষ কাৰ্ডত লিপিবদ্ধ কৰি লোৱা হয়। ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বিভিন্ন দিশৰ তথ্য সম্বলিত এনে কাৰ্ডবিলাকক কোৱা হয় একত্ৰিত বৃত্তান্ত কাৰ্ড বা কুমুলেটিভ ৰেকৰ্ড। অৰ্থাৎ যে সাক্ষাৎকাৰৰ জৰিয়তে শিক্ষক বিশেষজ্ঞসকলে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আমি যিটো দিশৰ বিষয়ে আমি জানিব খুজিছোঁ যিটো বিষয়ৰ দক্ষতাৰ বিষয়ে আমি জানিব খুজিছোঁ সিহঁতৰ পাৰ্গতাৰীৰ বিষয়ে আমি জানিব খুজিছোঁ সেইটো বিষয়ত আমি বিভিন্ন ধৰণৰ মুখামুখি প্ৰশ্ন সুধি সেইবোৰ আমি এটা নোটত ৰেকৰ্ড কৰি থওঁ আৰু এখন কাৰ্ডত ৰেকৰ্ড কৰি থওঁ আৰু এই কাৰ্ডবিলাকৰ ছাত্ৰ ছাত্ৰীৰ যিটো মৌখিকভাৱে সিহঁতে উত্তৰবোৰ আমাক দিয়ে মৌখিকভাৱে সিহঁতে যিবোৰ কথা কয় সেইবোৰ সমূহ তথ্যবোৰ আমি সেই কাৰ্ডখনত ৰেকৰ্ড কৰি থওঁ আৰু এইটোকে কোৱা হয় কুমুলেটিভ ৰেকৰ্ড বা একত্ৰিত বৃত্তান্ত। আন এক প্ৰকাৰৰ কৌশল হৈছে পৰ্যবেক্ষণ সূচী। মূল্যায়ন প্ৰক্ৰিয়াত ব্যৱহাৰ কৰা এটা বিশেষ কৌশল হৈছে পৰ্যবেক্ষণ সূচী। যে পৰ্যবেক্ষণ প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা ব্যক্তিৰ বিভিন্ন আচৰণ পৰ্যবেক্ষণ কৰি সেইবোৰৰ বিষয়ে প্ৰণালীবদ্ধভাৱে জ্ঞান লাভ কৰাটো সম্ভৱ। ছাত্ৰ ছাত্ৰীৰ মানসিক আৰু বৌদ্ধিক পাৰদৰ্শিতাৰ মূল্যায়নৰ বাবে পৰ্যবেক্ষণ পদ্ধতি ব্যৱহাৰ কৰি বিভিন্ন দিশৰ প্ৰণালীবদ্ধ জ্ঞান লাভ কৰাটো সম্ভৱ হয়। কেনেদৰে? যে এটা শ্ৰেণীকোঠাত শিক্ষকসকলে শিক্ষাদান কৰোঁতে পৰ্যবেক্ষণৰ জৰিয়তে ছাত্ৰ ছাত্ৰীসকলবোৰক চাই লৈ পৰ্যবেক্ষণ সূচীৰ জৰিয়তে সিহঁতক পৰীক্ষা কৰি সিহঁতৰ কিমান দূৰ জানিছে কিমান দূৰ শিক্ষকজনে পঢ়োৱা বিষয়টো আয়ত্ত কৰিব পাৰিছে সেইটো গম পোৱা যায়। ঠিক তেনেদৰে
শ্রেণীকোঠার বাহিরত বিভিন্ন ধরনের হিয়তক বিভিন্ন অনুষ্ঠানত সহপাঠ্যক্রমিক কার্যসূচীত অংশগ্রহণ করিব দি সিহঁতক অবজার্ভ করিব লাগে, পর্যবেক্ষণ করিব লাগে। ঠিক তেনেদরে বিদ্যালয়ের বাহিরত বনভোজ বা বিভিন্ন ধরনের কেম্প, NCC ইত্যাদির জড়িয়ে সিহঁতক বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যসূচী অনুষ্ঠিত করে সিহঁতক তাত অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক করিব লাগে। আর শিক্ষক শিক্ষার্থীসকলে সেই ছাত্র ছাত্রীসকল পর্যবেক্ষণ করে সিহঁতর জ্ঞানের প্রতিভার জোখ লব পারে, সিহঁতক তেনেদরে মূল্যায়ন করিব পারে। গতি পর্যবেক্ষণ সূচীর জড়িয়ে মূল্যায়ন করাটো সম্ভব হয়। নিরূপক কাঠি আন এক প্রকারের কৌশল হয়েছে নিরূপক কাঠি। যে নিরূপক কাঠি হল নিরীক্ষক এজনে নিরীক্ষণীয় ব্যক্তি অথবা তেওঁর কোনো সামর্থ্য বা বৈশিষ্ট্য বিচার করার এক আহিলা। নির্দেশনামূলক উদ্দেশ্যবর কার্যকরী করাত কিমান সফল হয়েছে সেয়া জুখি চা আর শিকার ফলাফলবর ভবামতে লাভ করিব পৰা গৈছে নে নাই সেয়া জানিবর বাবে শিক্ষক আর ছাত্র ছাত্রী উভয়ের বাবে মান নিরূপণ প্রয়োজনীয়। নিরূপক কাঠির জড়িয়ে শিক্ষকজনে নিরীক্ষকজনে ছাত্র ছাত্রীর সামর্থ্য তথা বৈশিষ্ট্য বিচার করিব পারি। নিরূপক কাঠির জড়িয়ে শিক্ষকজনে নিজের সামর্থ্য তথা বৈশিষ্ট্যব বিচার করার যোগেদি ছাত্র ছাত্রীসকল মূল্যায়ন করা সম্ভব হয়ে উঠে। চিহ্নাঙ্কন সূচী, চিহ্নাঙ্কন সূচী হয়েছে মূল্যায়ন প্রক্রিয়ার আন এক সঁজুলি তথা কৌশল। যে এটি চিহ্নাঙ্কন সূচীত কেতবোর উক্তি বা প্রশ্ন থাকে আর তার লগত ভুল, শুদ্ধ অথবা হয় নহয় আদি বিভিন্ন ধরনের বিকল্প দিয়া থাকে, যাবর চিহ্নিত করে নিরীক্ষকে নিজ প্রতিক্রিয়া আর পরিমাপন সম্পন্ন করে। চিহ্নাঙ্কন সূচী এবিধ সরল বিধর মূল্যায়নের আহিলা, যার প্রস্তুতি আর ব্যবহার সহজে করবা যায়। চিহ্নাঙ্কন সূচীত যে কিছুমান প্রশ্ন থাকে বা কিছুমান উক্তি থাকে, যাবর মানে বহুত থাকে চিহ্নাঙ্কন সূচী এটাত উক্তি বা প্রশ্ন, উক্তি আকারও কিছুমান থাকে বা প্রশ্ন আকারও কিছুমান থাকে। যে তাত আকো কিছুমান এনসার থাকে, উত্তর থাকে, যে হয় নহয় বা ভুল শুদ্ধ বা ইত্যাদি। শিক্ষকজনে সেইবর চিহ্নিত করে, যিজন নিরীক্ষক সেইজনে সেইবর চিহ্নিত করে নিজ প্রতিক্রিয়া আর পরিমাপন সম্পন্ন করে, আর এইদরেও শিক্ষক তথা ছাত্র ছাত্রী মূল্যায়ন করবা যায়। সমাজমিতি কৌশল মূল্যায়ন প্রক্রিয়াত ব্যবহার হওয়ার এক নির্ভরযোগ্য কৌশল হয়েছে সমাজমিতি কৌশল। সমাজমিতি কৌশল মানে হল যে কোনো এক সামাজিক সমূহর সাংগঠনিক অবস্থা বা গাঁথনির বিষয়ে জানিবর বাবে বিশেষভাবে কার্যকরী হওয়া কৌশল। সমূহর সংশ্লিষ্ট ব্যক্তিসকলের মাজত গ্রহণীয় অগ্রহণীয় ব্যক্তি আর পরিস্থিতি সম্বন্ধে তেওঁলোকৰপৰা মতামত সংগ্রহ করা হয়। সমাজমিতি কৌশলের দ্বারা পারস্পরিক সম্বন্ধ বিচারের যোগেদি এজন ব্যক্তি তেওঁ দলের মাজত কিমান জনপ্রিয় সেই সম্পর্কে অতি নির্ভরযোগ্যভাবে জানিবা যায়। যে সমাজমিতি কৌশলের জড়িয়ে শিক্ষক শিক্ষয়িত্রীসকলে সেই বিশেষ ছাত্র বা ছাত্রীজন নিজের দলত বা যুক্ত শ্রেণীকোঠাত তো কিমান জনপ্রিয় তেওঁলোক সেই ছাত্র বা ছাত্রীজনে সেই বেলেগ ছাত্র ছাত্রীর লগত মিলি চলিব পারিছে নে নাই, সেই ছাত্র বা ছাত্রীজনক আন ছাত্র ছাত্রীসকলে গ্রহণ করেছে নে নাই, তেও কিমান দূর সমাযোজন করিব পারিছে শ্রেণীকোঠা এটাত বা আন বিষয়বস্তুর লগত তেও কিমানভাবে জড়িত, কিভাবে জড়িত, কিমান দূর সফল হয়েছে, বিফল হয়েছে ইত্যাদি বিভিন্ন কথা সমাজমিতি কৌশলের জড়িয়ে জানিব পারি। সমাজমিতি কৌশলের জড়িয়ে এজন ছাত্র বা ছাত্রী তেওঁর আন সহপাঠীসকলের লগত কিমান জনপ্রিয়, কিমান ভাল পায়, কিমান দূর মিলি চলে বা আদান প্রদান করে কথার বা পাঠ্যসূচীর যে কোনো কথা আদান প্রদান করে ইত্যাদি সমাজমিতি কৌশলের জড়িয়ে গম পোৱা যায়। গতি ই এটা মূল্যায়ন প্রক্রিয়ার উপযুক্ত কৌশল। আন এক কৌশল হল প্রক্ষেপণ কৌশল। যে প্রক্ষেপণ কৌশলের দ্বারা ব্যক্তির আনুভূতিক দিকর বিভিন্ন অভিজ্ঞতা যেনে দুঃখ, ভয়, চিন্তা, আবেগ, উদ্বিগ্নতা, মানসিক সংঘাত আদি বিবিধ প্রতিক্রিয়ার যোগেদি অচেতন মনের উলিয়াই বিভিন্ন আচরণের মাজে প্রক্ষেপণ করা হয়।
যার বিশ্লেষণৰ যোগেদি ব্যক্তিৰ ব্যক্তিত্বৰ এক সামগ্ৰিক প্ৰকৃতিৰ বিষয়ে জনা যায়। মূল্যায়ন প্ৰক্ৰিয়াত প্ৰক্ষেপণ এক উল্লেখযোগ্য কৌশল, কিয়নো প্ৰক্ষেপণ কৌশলৰ জৰিয়তে আমি ছাত্ৰ বা ছাত্ৰীজনৰ ব্যক্তিত্বৰ বিষয়ে গম পাওঁ। ছাত্ৰ বা ছাত্ৰীজনৰ প্ৰক্ষেপণ কৌশল যেনে থেমেটিক এপাৰচেপশ্যন টেষ্ট TAT, ৰলছাক ইনবক টেষ্ট, চিলড্ৰেন এপাৰচেপশ্যন টেষ্ট ইত্যাদি বিভিন্ন ধৰণৰ অভিক্ষাৰ জৰিয়তে, বিভিন্ন ধৰণৰ কৌশলৰ জৰিয়তে আমি ছাত্ৰ বা ছাত্ৰীজনৰ ব্যক্তিত্ব সম্পৰ্কে জানিব পাৰোঁ। তেওঁৰ ব্যক্তিত্ব কেনেকুৱা, তেওঁ কি ধৰণে ভাল পায়, কি খাই ভাল পায়, কি পিন্ধি ভাল পায়, কেনেদৰে মিলি চলে, কেনেদৰে তেওঁ আচৰণ কৰে, তেওঁৰ আচৰণসমূহ কেনেকুৱা, তেওঁ আন ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত মিলি চলিব পাৰিছেনে নাই, বা তেওঁ সমাযোজন কৰাত তেওঁ অসুবিধা পায় নেকি, বা তেওঁ বিভিন্ন ইত্যাদি বিভিন্ন কথা। ব্যক্তিত্ব হৈছেতো এজন মানুহৰ যি আছে সকলোখিনি ব্যক্তিত্ব, গতিকে ব্যক্তিত্ব সম্পৰ্কে বিভিন্ন ধৰণৰ কথা আমি প্ৰক্ষেপণ কৌশলৰ জৰিয়তে গম পাওঁ। গতিকে ছাত্ৰ ছাত্ৰী মূল্যায়ন প্ৰক্ৰিয়াত প্ৰক্ষেপণ এক উল্লেখযোগ্য কৌশল। সাক্ষাৎকাৰ, সাক্ষাৎকাৰ হৈছে আন এক কৌশল। সাক্ষাৎকাৰ হ'ল যোগাযোগ অথবা পাৰস্পৰিকতাৰ এটি প্ৰক্ৰিয়া যাৰ মাজেৰে শিক্ষাৰ্থীৰ পৰা মুখামুখি আৰু প্ৰত্যক্ষভাৱে প্ৰয়োজনীয় তথ্য সংগ্ৰহ কৰা হয়। যে সাক্ষাৎকাৰ হৈছে দুজন মানুহৰ পাৰস্পৰিকভাৱে সম্পৰ্ক থকা এক প্ৰক্ৰিয়া। সাক্ষাৎকাৰত দুজন মানুহ থাকে, এজন হ'ল সাক্ষাৎ গ্ৰহণকাৰী আৰু এজন হ'ল সাক্ষাৎদানকাৰী। সাক্ষাৎ গ্ৰহণকাৰী শিক্ষক বা শিক্ষয়িত্ৰী বা আৰু আন এজন হ'ল শিক্ষাৰ্থী। শিক্ষকজনে যিজন শিক্ষাৰ্থীৰ মূল্যায়ন কৰিব সেই শিক্ষাৰ্থীজনক মুখামুখিকৈ বহুৱাই যিটো বিষয়ৰ ওপৰত মূল্যায়ন কৰিব বিচাৰে সেই বিষয়টোৰ ওপৰত বিভিন্ন ধৰণে প্ৰশ্ন সুধি বিভিন্ন ধৰণৰ উক্তিৰ জৰিয়তে সেই শিক্ষাৰ্থীজনৰ পৰা সবিশেষ জ্ঞান লাভ কৰিব পাৰে। সি বা তাই কি শিকিছে, কি জানিছে, ক'ত সমস্যা পাইছে, ক'ত অসুবিধা পাইছে ইত্যাদি বিভিন্ন ধৰণৰ কথা বিতংভাৱে সাক্ষাৎকাৰৰ জৰিয়তে শিক্ষকজনে গম পায়। শিক্ষকজনে শিকোৱা পাঠীৰ বিভিন্ন ধৰণৰ প্ৰশ্ন সুধি বেলেগ বেলেগ পদ্ধতি প্ৰয়োগ কৰি কোনটো পদ্ধতি ভাল পাইছে, কোনটো কৌশল ভাল পাইছে, এইটো ধাৰণা আয়ত্ত কৰিছেনে নাই, এইটো কৰা নাই, কিয় কৰা নাই, এইটো কিয় তেওঁ পৰা নাই, এইটো কিয় তেওঁ আয়ত্ত কৰাত অসুবিধা পাইছে ইত্যাদি বিভিন্ন ধৰণৰ কথা সাক্ষাৎকাৰৰ জৰিয়তে শিক্ষকজনে গম পায়। গতিকে সাক্ষাৎকাৰো হৈছে এক উপযুক্ত আহিলা তথা সঁজুলি যাৰ জৰিয়তে ছাত্ৰ ছাত্ৰীৰ মূল্যায়ন প্ৰক্ৰিয়া সম্ভৱ হয়। গতিকে আমি শেষত ক'ব পাৰোঁ যে মূল্যায়নে শিক্ষা প্ৰক্ৰিয়াৰ সাফল্য অসাফল্য নিৰ্ধাৰণ কৰে। মূল্যায়নৰ বাবে ভিন ভিন অভিক্ষা আৰু পৰীক্ষাক সঁজুলি হিচাপে ব্যৱহাৰ কৰা হয়। মূল্যায়নে ব্যক্তিৰ দেহমানসিক, সংজ্ঞানাত্মক, অনুভূতিমূলক অথবা সঞ্চালনাত্মক আদি সকলো দিশৰ সামগ্ৰিক বিবেচনাৰ ভিত্তিত মূল্য নিৰূপণ কৰে। শিক্ষাৰ সকলো পৰ্যায়তে মূল্যায়ন প্ৰক্ৰিয়াই শিক্ষাৰ লক্ষ্য আৰু উদ্দেশ্যসমূহৰ কাৰ্যকৰীকৰণৰ নানা দিশ প্ৰণালীবদ্ধভাৱে দাঙি ধৰে। মূল্যায়ন প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে তেওঁলোকে শিক্ষাদান কৰোঁতে কিমান দূৰ সফল হৈছে, কিমান দূৰ তেওঁলোকে ফুলফিল হৈছে সেইটো সম্পৰ্কেও জানিব পাৰে। আৰু ইয়াৰ জৰিয়তে ছাত্ৰ বা ছাত্ৰীজন কেনেধৰণে জ্ঞান লাভ কৰিছে, কেনেধৰণে আয়ত্ত কৰিব পাৰিছে ইত্যাদি সম্পৰ্কেও মূল্যায়ন প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা জনাটো সম্ভৱ। যদি মূল্যায়ন কৰা নহয় তেতিয়াহ'লে শিকন শিক্ষণ প্ৰক্ৰিয়া ফলপ্ৰসূ নহয়, কিয়নো শিক্ষকজনে শিক্ষাদান কৰি থাকিব, শিক্ষাৰ্থীজনে ঠিকমতে গ্ৰহণ কৰিব পাৰিছেনে নাই, শিক্ষাৰ্থীজনৰ মনত মস্তিষ্কত সোমাইছেনে নাই, বিষয়বস্তু ভালদৰে আয়ত্ত কৰিব পাৰিছেনে নাই, সেইটো যদি আমি মূল্যায়ন নকৰোঁ তেতিয়াহ'লে আমি গম নাপাওঁ। তেতিয়া শিক্ষকজনে যিখিনি শিক্ষাদান কৰিছে সেইটো ফলপ্ৰসূ নহয়। গতিকে শিকন শিক্ষণ প্ৰক্ৰিয়াত মূল্যায়ন হৈছে এক উল্লেখযোগ্য অংগ যাৰ জৰিয়তে শিক্ষা প্ৰক্ৰিয়াৰ সাফল্য অসাফল্য ভাল বেয়া নিৰ্ধাৰণ কৰে। গতিকে আমাক বৰ্তমান মূল্যায়ন ইমানেই দৰকাৰী, আমি ইমানেই মূল্যায়নৰ জৰিয়তে আমি ছাত্ৰ ছাত্ৰীসকলক চিনাক্ত কৰিব পাৰোঁ, সিহঁতৰ সবল আৰু দুৰ্বল দিশবোৰ আমি আয়ত্ত কৰিব পাৰোঁ। আগৰ দিনত মূল্যায়ন কৰা হৈছিল একমাত্ৰ পৰীক্ষাৰ জৰিয়তে, যে বছৰত দুবাৰ পৰীক্ষা পাতে, ছয়মাহিলী পৰীক্ষা আৰু বছৰেকীয়া পৰীক্ষা, আৰু তাতে ছাত্ৰ ছাত্ৰীসকলে কিবা লিখিব
জনা কিছুমান ছাত্র ছাত্রীসকলৰ নার্ভাসনেছৰ কাৰণে ভালদৰে লিখিব নোৱাৰে, নজনা ছাত্র ছাত্রীসকলে কিছুমান মানে বেয়া পদ্ধতি ব্যৱহাৰ কৰি পেলাই ভালদৰে লিখে, তাৰ জৰিয়তে ভালবোৰে কিছুমানে বেয়া নম্বৰ পায় আৰু বেয়া বোলে বহুত ভাল নম্বৰ পায়, আৰু সেইটোৰ জৰিয়তে আমি মূল্যায়ন কৰোঁ, আৰু সেইটো মূল্যায়নৰ কোনো ভেলু নাই, কোনো মূল্য নাই। কিন্তু বৰ্তমান মূল্যায়নত আমি বছৰত দুবাৰ সলনি আমি বহুত কেইবাৰ পৰীক্ষা পাতিব লাগে, বহুত কেইবাৰ আমি বহুতকেইটা টেষ্ট ল'ব লাগে, অকল পৰীক্ষা লিখিত পৰীক্ষাই নহয়, আমি বিভিন্ন ধৰণৰ গৃহকৰ্ম দিব লাগে, বিভিন্ন ধৰণৰ আমি ক্লাছ টেষ্ট ল'ব লাগে, বেলেগ বেলেগ আমি পদ্ধতি অৱলম্বন কৰিব লাগে, সহপাঠ্যক্ৰমিক কাৰ্যসূচীৰ জৰিয়তে সিহঁতৰ দক্ষতা প্ৰকাশ কৰিব পাৰিছেনে নাই সেইটো আমি চাব লাগে। তাৰোপৰি আমি ক্লাছতে বিভিন্ন ধৰণৰ পদ্ধতি প্ৰয়োগ কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলে ধাৰণাটো আয়ত্ত কৰিব পাৰিছেনে নাই সেইটো আমি জানিব লাগে, ইত্যাদি বিভিন্ন ধৰণে বৰ্তমান সময়ত মূল্যায়ন কৰা হয়। আৰু সেইকাৰণে আগৰ দিনতকৈ বৰ্তমান সময়ৰ শিক্ষা মূল্যায়নৰ জৰিয়তে মানে মূল্যায়নৰ কাৰণে শিক্ষা প্ৰক্ৰিয়াটো বহুত দূৰ সফল হৈছে মই ভাবোঁ। ধন্যবাদ।